তো হঠাৎ করে সরকারবিধি এই অবস্থানের কারণ কি? আর এই যে সরকারবিধি যে অবস্থান জাতীয় পার্টি নিয়েছে, তা নির্বাচন পর্যন্ত দৃঢ় থাকবে কিনা? না, প্রথম থেকে আমরা একটা কথা খেয়াল করতে হবে, সেটা হলো আমরা কিন্তু বর্তমান যে সরকার তার সঙ্গে আমরা একসঙ্গে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং করে নির্বাচন করেছি। যেমন আমাদের অনেক ক্ষেত্রে নির্বাচন হয়েছে যেখানে আমাদের প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীরা একই কাজ করেছে আমাদের প্রার্থীকে জিতানোর জন্য, আমরা আবার অনেক জায়গায় আওয়ামী লীগের প্রার্থীকে জিতানোর জন্য কাজ করেছি। কাজে এই সক্ষমতা তো একটা ছিলই, এবং আমাদের কতগুলো ধারণা ছিল যে আওয়ামী লীগ কিছু কাজ করবে, যেমন দুর্নীতির বিরুদ্ধে, এই যেমন ওই এটা এজেন্ডাতেও ছিল, যেমন ওই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হবে ইত্যাদি কিছু আমরাও এগ্রি করেছিলাম। এবং আমরা আশা করেছিলাম যে আওয়ামী লীগ, আমরা যখন বিরোধী দলে আসলাম তখন প্রথমের দিকে আমাদের আশা ছিল যে আমরা এবং তাদেরকে আমরা আর্জ করতাম যে এগুলো মানে অ্যাড্রেস করা উচিত, কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম যে সরকার এটার থেকে দূরে সরে গেল এবং অনেক কিছু করা শুরু করলো যেটা আমাদের মতে গণমুখী হলো না। এবং আমরা কিন্তু কারো বিপক্ষে বলছি না, আমরা জনগণের পক্ষে কথা বলছি। কাজেই সেটা সরকার যদি জনগণের পক্ষে না থাকে তাহলে জনগণের গায়ে সেটা, সরকারের গায়ে সেটা লাগছে। কিন্তু আমরা কিন্তু যেগুলো বলছি সেগুলো আমরা সরকারকে বলার উদ্দেশ্য হলো যে জনগণের যে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি সরকার যাতে এটাকে অ্যাড্রেস করতে পারে। সেই জন্য ফলে এটাকে আমরা যত দিন যাচ্ছে তত আমাদের কাছে মনে হচ্ছে যে সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না, এবং বিভিন্নভাবে যেগুলো কাজ করছেন সেগুলো জনগণের কষ্টের কারণ হচ্ছে। জনগণ নানানভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন, নানানভাবে তারা অত্যাচারিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন এবং নানানভাবে বঞ্চিত হচ্ছেন, এবং তাদেরকে এগুলোর ব্যাপারে আমাদের কিছু বলা উচিত, সেই হিসাবে বলছি। এখন যেহেতু সরকার করছেন এগুলো, কাজে জনগণের ক্ষতি হচ্ছে, আমরা জনগণের ক্ষতিটাকে তুলে ধরছি, সরকার করছেন কাজে সরকারের গায়ে লাগছে, সরকারকে দুর্নাম করার জন্য আমরা এটা করছি, সরকারকে বোঝানোর জন্য যে জনগণের কষ্টে আছে এটা বোঝানোর জন্য আমরা করছি।